ফুসফুসের নিকোটিন জমা হয় প্রতিদিন চোখের সামনে খোলা নরকের দ্বার। আপনার দেহে তামাকের নির্যাস হোক কিংবা অ্যালকোহল, এটা কখনোই আপনার শরীরের জন্য ভালো কিছু হবে না। আপনার এই প্রত্যক্ষ মাদকদ্রব্য গ্রহণের কারণে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের অভাবনীয় ক্ষতি আপনি করে চলেছেন। তামাক দ্রব্য বা মাদক গ্রহণের ফলে আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার সহ নানাবিধ রোগ হতে পারে। পরোক্ষ ধূমপানের কারণে বাংলাদেশে প্রতি বছর 25,000 মানুষের মৃত্যু হয়। পরোক্ষ ধূমপান স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি 20-25% বাড়িয়ে দেয়। তো যখনই আপনি ধূমপান করতে যাবেন, একটা জিনিস মাথায় রাখবেন, কারো মৃত্যুর জন্য আপনি পরোক্ষভাবে দায়ী হয়ে যাচ্ছেন। নিজেকে সম্পৃক্ত করি ধর্মীয় কাজে, কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতে, তাহলে এই মাদকের ভয়াবহ নেশা থেকে আমরা বের হয়ে আসতে পারবো, মাদকমুক্ত সমাজ গড়তে পারবো।